হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, রোজার দিনগুলো সবার অনেক অনেক ভালো কাটছে। আজকের ব্লগে আমি আমাদের ইফতারি থেকে সেহরি পর্যন্ত কি কি করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব একটু একটু করে। তো প্রথমে ইফতারি প্রিপারেশান নিচ্ছিলাম, আমার ছোটো বোন পাস্তা বানানোর জন্য পাস্তা সিদ্ধ করে নিল এবং এক সাইডে ভেজিটেবলগুলো সিদ্ধ করতে দিল, তারপরে পেঁয়াজ আর রসুন দিয়ে তার মধ্যে কাঁচামরিচ দিয়ে একটু নাড়ানাড়ি করে এখানে টমেটোর পেস্ট আর সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিল। তারপরে এখানে অরিগ্যানো, চিলি ফ্লেক্স এবং লবণ দিয়ে একটু নাড়ানাড়ি করতে হবে। তো আমি খুবই সিম্পলি এবং শর্টলি এই ভিডিওটা শেয়ার করছি। তারপরে এখানে একটা আস্ত ডিম, রসুন, কাঁচামরিচ, সামান্য একটু চিনি, লবণ আর সরিষার তেল দিয়ে মেয়োনিজ বানিয়ে নিলাম। তারপরে মেয়োনিজটাকে এই পাস্তার মধ্যে দিয়ে দেওয়া হলো। তো এই পাস্তাটা খুবই মজা হয়েছিল, আমার বোনের রেসিপি, ছোট বোন, ও প্রায় প্রায় পাস্তা রান্না করে, অনেক মজা হয়, এই জন্য ওকে রান্না করতে বলেছি, কারণ আমার হোয়াইট সস পাস্তাটা ভালো হয় বাট এই পাস্তাটা অত ভালো বানাতে পারি না। তারপর আমি ফ্রিজ থেকে কিছু ফ্রোজেন খাবার বের করে রাখলাম, এগুলো সবই কেনা, আমার বাসায় বানানো নয়। আর আমরা ফুড পান্ডায় মিষ্টি দই অর্ডার করেছিলাম, দইটার পার্সেল চলে এসছে আর এদিকে পাস্তাও রেডি হয়ে গেছে, কিন্তু তারপরে মনে হলো যে কোনো চিকেন ইউজ করা হয়নি, এই জন্য ফ্রিজে দেখলাম কিছু চিংড়ি ছিল, সেগুলোই দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে। আর এখানে আমি আলুর চপ বের করে নিচ্ছি, এর ফাঁকে আমি নামাজ পড়ে নিলাম, আমার আসরের নামাজটা। তারপর আমি এখানে চিড়াগুলো ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিটের মতো। আর আমি মালটাগুলো আলাদা করে নিচ্ছি, এরপরে আমি ফ্রুটস দিয়ে চিড়া এবং দুধ দিয়ে, দই দিয়ে একটা সুন্দর ডেজার্ট বানাবো, যেটা কিনা আমাদের ইফতারের জন্য অনেক হেলদি হবে। আর বাকি খাবারগুলো আমি রেডি করে নিচ্ছি, এখানে একটু আফলাতুন নিলাম আর এখানে পেঁয়াজও আমি মাখিয়ে নিচ্ছি। এখানে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হচ্ছে, দেন সমুচা ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি, সমুচা খুবই সেন্সিটিভ, খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়, এই জন্য ভালো করে দাঁড়িয়ে থেকে অল্প আঁচে ভাজতে হয়। তারপরে আমি নাগেটস ভাজবো এবং আলুর চপ ভাজবো, এখনও অনেক কিছু ভাজতে বাকি আছে, এখানে পেঁয়াজও বেগুনি আছে। আর এদিকে ঘড়িতে 6:05 বাকি, প্রায় 6:15 আজান দিয়ে দেয়, তো আমি খুব টেনশানে পড়ে গেলাম, এই সময় এখনও এত কিছু ভাজাভাজি বাকি আছে, আজকে শেষ হবে কি না, তাড়াতাড়ি আমি একটু ট্যাঙ্ক গুলাচ্ছিলাম। তারপর আবার নাগেটস উঠিয়ে দিলাম, তো এদিকে আমি দৌড়াদৌড়ি করছিলাম, একবার চুলায় যাচ্ছি একবার আসছি। এখানে কলা কেটে নিলাম, মিষ্টি দইয়ের যে ডেজার্টটা এটা আমি বানিয়ে ফেলবো এখন। এটা কাটার সময় অনেক ভালো লাগতেছিল, কাটতে ইচ্ছা করতেছিল, মনে হচ্ছে কেক কাটতেছি এরকম একটা ব্যাপার। যাই হোক, এইটা হচ্ছে আজকে খাওয়ার প্ল্যানিং হয়েছে, কারণ আমাদের ইফতারের আগে গ্যাস চলে যায়, তো গ্যাস চলে গেলে তখন আমরা একটা ভারী খাবার যেটা বানাতে হবে সেটা বানাতে পারি না, বা ভাজা পড়া বেশি খাওয়া হয়ে যাচ্ছে, এই জন্য এই ডেজার্টটা বানানোর বুদ্ধি সৌরভ দিয়েছে। তারপরে এদিকে আবার দেখে আসলাম, দেখে নাগেটসটা উঠিয়ে আমি আলুর চপ দিয়ে আসলাম আর সব ফ্রুটসগুলো যেগুলো কাটা ছিল সেগুলো দিয়ে দিলাম এবং একটু দুধ মিশিয়ে দিলাম। আমি এখানে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করিনি, মিষ্টি দইয়ের যে মিষ্টিটা থাকে আর ফ্রুটসের মিষ্টি দিয়ে অনেক সুন্দর একটা মিষ্টি হয়ে যায়। এখানে আমি খেজুর কেটে নিচ্ছি গার্নিশিংয়ের জন্য, আর এখানে কালো কিশমিশ নিয়েছি আর এখানে আলমন্ড নিচ্ছি একটু ছোটো ছোটো করে কেটে। ফ্রুটসের জন্য আমি ইউজ করেছি এখানে হাফ একটা আনার ইউজ করেছি এবং আপেল, কলা, অল্প কিছু আঙ্গুর দিয়েছি। তো এই দিয়েই পুরো ডেজার্টটা রেডি করে ফেললাম। আর এই যে এখানে দৌড়াদৌড়ি করতে করতে আজকে সব ইয়েগুলো অনেক কালো হয়ে গেছে, আর এখানে বিস্কিট আছে আফলাতুন, যেটাই হোক, আর একটু লেফট ওভার পোলাও ছিল যেটাও আমি গরম করে নিয়ে নিলাম। আর এখানে ফ্রুটস রাখা হয়েছে, আর এটা আমাদের মেইন ডিশ আজকে ইফতারির জন্য, আরেকটা হচ্ছে পাস্তা, এই দুইটাই আমরা আর কি মেইন রেখেছি। এখন আজানের আর বেশি সময় নাই, এই জন্য আমরা সবাই সবার প্লেটে বেড়ে নিচ্ছি যে যারটা খাওয়ার জন্য। আজকের ইফতারিটা খুবই মজার ছিল এবং ভালো ছিল, প্রতিদিনই একই টাইপের ইফতারি করা হয় যেটা একঘেয়েমি লাগে। তো এই তো ফাইনালি আজান দিয়ে দিয়েছে, আমি একটু শরবত খেয়ে নিলাম, তারপরে খেজুর খেলাম, তো খাওয়া দাওয়া করছিলাম, আর একটু বুন্দিয়া ছিল সেটা নিয়ে নিলাম, সৌরভকে দিলাম, সৌরভও খাওয়া দাওয়া করছে, তো আমরা সবাই একসাথে বসে অনেক মজা করে ইফতারি করছিলাম। আর সেদিনের ইফতারির আইটেমগুলো খুব ভালো ছিল, এই তো আমার ছোটো বোন ওই পাস্তাটা বানিয়েছে। তো যাই হোক, তারপরে আমরা গল্প গুজব করে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, তারপর অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি চলে আসলাম সেহরি প্রিপারেশান নিতে। তো সেদিন আমি ইফতারির পরে সেহরি বানাচ্ছিলাম,
তো এটা হচ্ছে ডাল রান্না করতেছি, সবগুলো মশলা একটু একটু করে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কষিয়ে, তার মধ্যে একটু আলু দিয়ে দিচ্ছি, তারপর একটু পানি দিয়ে দিব এখানে, আগে একটু কষিয়ে নিচ্ছি, তো এখানে একটু পানি দিয়ে তারপরে আমি এটাকে ঢেকে দিব। ডালটা একটু সিদ্ধ হওয়ার জন্য পাশের চুলায় দিয়ে দিলাম এবং এখানে শাক আছে, শাকটা রান্না করব। এটা হচ্ছে পাটের শাক, শাক রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন নিয়ে নিলাম। তোমারই আমি শাক রান্না করতে যাই, আমার বিয়ের পরপরের কথা মনে পড়ে, ওই সময়টা আমি রান্না পারতাম না, আমি পানি দিয়ে শাক সিদ্ধ করেছিলাম, এটা আমার বারবারই মনে পড়ে। তো এদিকে আবার ডালটা একটু হয়ে এসছে, এই জন্য আমি টমেটো আর সজিনা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবার কিছুক্ষণের জন্য রাখবো এই দুইটা সিদ্ধ হওয়ার জন্য, কারণ সজিনাটা সিদ্ধ হতে কম সময় লাগবে। আর আলু সিদ্ধ হয়েছে কিনা আমি একটু দেখে নিচ্ছিলাম, আর সজিনাগুলো যেহেতু একটু চিকন চিকন এই জন্য একটু কম সময় লাগবে, তাই আমি পরে দিলাম। আর এদিকে আমার শাক রান্না করা হয়ে গেছে, শাক ভাজি, আর এটাও হয়ে গেছে, এটাতে একটু ধনে পাতা দিয়ে দিলাম। এই ডালটা অনেক মজার, যারা খাওনি তারা ট্রাই করে দেখতে পারো, আমি প্রথমবারের মতো এটা রান্না করলাম। ভিডিও করতে করতে করা দেখে আমার বাগারের পেঁয়াজগুলো একটু বেশি কালো হয়ে গেছে, যদি একটু কেয়ারফুলি করতাম তাহলে কালারটা আরও সুন্দর হতো। তো আমার ডালটা রেডি হয়ে গেছে, এখানে ভাত উঠিয়ে দেওয়া হয়েছে, আর ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছটা আজকে খুবই তুলতুলে নরম ছিল, খালা কাটতে যেয়ে এভাবে ভেঙে ফেলেছে, এই জন্য খুবই মনটা খারাপ লাগছিল, যতই চাপ দিচ্ছিলাম তারপর এটা ছড়িয়ে যাচ্ছিল। তো আমি টমেটো আর মটরশুঁটি দিয়ে সুন্দর করে কষি ইলিশ মাছটা রান্না করে ফেলবো এবং লাস্টের দিকে ধনে পাতা দিয়ে দিলাম আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমার ইলিশ মাছ রান্না করা হয়ে গেছে। আজকে এত তাড়াতাড়ি সব কিছু রান্না করে ফেলার আরেকটা কারণ হচ্ছে সৌরভের জন্য সেহরি প্যাক করে দিতে হবে, তো আমি সব কিছু রেডি করে ফেলছিলাম টিফিন কারির মধ্যে দিয়ে। তো এখানে একটা ইলিশ মাছের পিস দিয়েছি যেটা ভেঙে গেছে, এই জন্য আবারও মন খারাপ হচ্ছিল। আর একটু শাক ভাজি আর করলা আলু ভাজি ছিল লেফট ওভার, এটাও দিয়ে দিলাম, এটা মজার ছিল এই জন্য দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আলাদা বাটিতে ভাত দিয়েছি, তো সব কিছু রেডি করে দিয়ে দিলাম। ছিল আমার আজকের ভিডিও, ভালো লাগলে লাইক করে দেবে। আল্লাহ হাফেজ।